China. Boycott 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 China. वीर देश के जवान अमर रहे. अमर रहे. अमर रहे. देश के वीर जवान जान अमर रहे. अमर रहे. अमर रहे. चीन के सभी प्रोडक्टों का हम लोग बहिष्कार करते हैं आज से. आज से करेंगे. ১৯৬২ সালে আমরা দেখেছিলাম চায়না যেভাবে আমাদেরকে আমাদের সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবীর কাছে বলেছিল আমরা চিনি হিন্দি বাই বাই, কিন্তু তারা রাতে অন্ধকারে যেরকম একটা কায়ের যারা ভীতু থাকে তারা হামলা করে, ওরকমই রাতে অন্ধকারে কোনো আগে থেকে আগাম কোনো সূচনা ছিল না আমাদের ২০ জন সেনাবাহিনীকে হত্যা করেছে তারা। সেই সেনাবাহিনীরা আমাদের শহীদ হয়েছে, আমাদের তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন মারতে মারতে আমরা মরেছি। তো শুধু সেনাবাহিনী লড়বে আর আমরা কিছু করব না, এটা ভারতবর্ষের মানুষের কাছে সম্ভব নেই। তাই আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ কাছে আহ্বান করছি, আমরাও আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আর চায়না প্রোডাক্টগুলোকে আমরা পড়াচ্ছি, যাতে ভারতবর্ষে সাধারণ মানুষ চায়নার কোনো প্রোডাক্ট ইউজ না করে আত্মনির্ভর ভারত যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, সেই স্লোগান যাতে সঠিক হয় আর লোকাল জন্য আমাদের ভোকাল হতে হবে। এই লোকাল জন্যে ভোকাল হলে সারা পৃথিবীতে আমাদের লোকাল প্রোডাক্টগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইজ প্রোডাক্ট বানাবো। চায়নাকে আমরা দুদিক থেকে মারবো, সেনাবাহিনীরা বর্ডারে মারবে আর আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ নাগরিক আছি, তারা আমরা চায়না প্রোডাক্টকে আমরা বাইকাট করে আমরা শপথ নিচ্ছি যে আমরা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ, কিছু দালাল থাকবে তারা তাদের নিয়ে কিছু দেশের কিছু যায় আসে না, কিছু কিছু মিডিয়া আছে দেখছি আমরা যারা দেশের অপমান করছে, বাক স্বাধীনতা এর মানে এটা হয় না যে দেশের উপরে আমরা দেশকে বিরুদ্ধে কথা বলব। আজকে চায়নাতে কারো ক্ষমতা আছে চায়না বিরুদ্ধে কোনো কথা বলা নেই, কিন্তু ভারতবর্ষে কিছু দালাল আছে যারা কিছু মিডিয়া আছে তারা এইসব কথা বলে